দর্শক, এই মুহূর্তে আমার সামনে বাংলাদেশের সেই বহুল সমালোচিত গরু সুলতান দাঁড়িয়ে। দেখেন, সবচাইতে বড় গরু যেটা বাংলাদেশের বলতে পারেন, এই সুলতান কিন্তু প্রায় 1.5 কোটি টাকাতে বিক্রি হয়েছে। অনেকেই কিন্তু অনলাইনে এটার অনেক ভিডিও কিন্তু দেখেছেন এই পর্যন্ত। আমি কিন্তু আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো সুলতানকে। একদম দেখেন, সুলতান অলরেডি সোল্ড আউট। বাংলাদেশের সবচাইতে বহুল সমালোচিত গরু যেটা, এটা প্রায় যদি আমি ওজনের কথা বলি, ওজন কিন্তু এটার 1450 কেজি, প্রায় 1450 কেজি ওজন। এবং সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল আকৃতির। মানে এই গরুটা জাস্ট আমি সামনে দেখে, আমার সামনে দেখে জাস্ট আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু এক প্রকার বলতে পারেন যে একদম থতমত খেয়ে গেছি। মানে এই ধরনের একটা গরু আমার সামনে কখনো আসবে বা আমি দেখবো, বিশেষ করে এই সুলতানকে। সুলতান নিয়ে অলরেডি অনেক ভিডিও পাবলিশ হয়েছে, অনেকেই লাইভ ভিডিও এবং অনেক কিছু ফেসবুকের মাধ্যমে দিয়েছে, দেখতে পেরেছেন অনেকে। যারা এই মুহূর্তে লাইভে আছেন, আমি বলবো যে লাইভটা আজকে শেয়ার করে দেন, কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন, এর আগে কখনো এরকম বড় গরু কেউ দেখেছেন কিনা। এটা কিন্তু টোটালি আমেরিকান গরু, ওকে, আমেরিকান থেকে সরাসরি এগুলো আনা। এটা না, এটার পাশাপাশি কিন্তু বড় বড় আরও গরু কিন্তু এই খামারে আছে। দেখেন, খামারটা বিশাল বড়। আমরা এই মুহূর্তে সাদিক এগ্রোতে আছি, যেখানে কিন্তু বিশ্বমানের সব থেকে বড় গরু কিন্তু এখানে দেখা যায়। কিছু মহিলা গরু আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র বাচ্চা দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। যারা লাইভে আছেন, লাইভটা শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, ওকে। আজকে কিন্তু গরুটা সম্পর্কে জানাবো এবং ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করব। যারা লাইভে আছেন, আমি আবারও বলবো, লাইভটা শেয়ার করে দেন। বিশাল বিশাল বড় গরু, বিশাল বড়। দেখেন একদম, আমি যদি একটু কাছে যাওয়ার চেষ্টা করি, জানি না হয়তো বা এটা রেগে যাবে, বাট দেখেন একদম শুরু থেকে দেখেন, বিশাল আকৃতির একটা গরু, বিশাল দেহ যার সুলতান, ওকে। এই গরুগুলো আসলে আমেরিকা থেকে কিভাবে আনা হয়? আমেরিকা থেকে প্লেনে করে আনা হয়েছে। আচ্ছা, ওকে। সাদেক এগ্রো আর কি, যার আন্ডারে বর্তমানে যিনি দেখাশোনা করছেন, উনি আমার পেছনে ঠিক আছে, ক্যামেরার সামনে যে কোনো কারণে আনা হচ্ছে না। বাট আমরা কিন্তু, আমি কিন্তু ডিটেল সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমার কিন্তু প্রায় অনেক ধারণা আছে, আমি 1.5-2 ঘন্টা যাবৎ এখানে আছি, ডিটেলস জানলাম, গরু সম্পর্কে জানলাম। এবং এই গরুগুলো ওনারা সরাসরি আমেরিকা থেকে আনে। দেখেন, এই গরুটা অলরেডি বিক্রি হয়ে গেছে। আগের ভিডিওতে দেখেছিলেন, এটা 1.5 কোটি দাম দেওয়া হয়েছিল, প্রায় 1.5 কোটি টাকায় এটা বিক্রি হয়েছে। এবং কি, এটা ছাড়া আরও গরু বিক্রি হয়েছে। টোটাল কত টাকা বিক্রি হয়েছে? 4টা গরু 3 কোটি 20 লক্ষ টাকা, 3 কোটি 20 লক্ষ টাকা 4টা গরুর দাম হচ্ছে। আচ্ছা, ওকে, সাদেক এগ্রোর মালিক যে, ওনার নাম হচ্ছে কি যেন ভাই? ইমরান হোসেন ওনার নাম। উনি আসলে এখানে নেই, যদিও ইমরান ভাই যদি থাকতো হয়তো বা আপনাদের সাথে কথা বলিয়ে দিতেন, উনি এখানে নেই। বাট আমরা কিন্তু এখন সেই কাঙ্ক্ষিত গরুটি আপনাদেরকে দেখাচ্ছি, যার নাম দেওয়া হয়েছে সুলতান। দেখেন, বিশাল আকৃতির, বিশাল দেহের অধিকারী সুলতান। মানে ও যা খায় এটাও চিন্তার বাইরে। ভাই, দৈনিক কত টাকার খাওয়ানো খায়? কত টাকা না, আনুমানিক ওর চাহিদা মতো আমরা খাবার দিই। আচ্ছা, চাহিদা মতো, ওর চাহিদা, ওর দেখলেই বোঝা যায় ওর যে চাহিদা, ওর তো হিউজ পরিমাণে চাহিদা হবে। দেখেন জাস্ট, আচ্ছা, এটার নাম্বারটা কত জানি? কোড নাম্বার 164, কোড নাম্বার। এই প্রত্যেকটা গরু ওনাদের এখানে কোড নাম্বার দেওয়া থাকে, ওকে। অনেকেই কিন্তু এই গরু কেনার জন্য এসে থাকে ফার্মে। আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে একটু পেছনের দিকে দেখাই, দেখেন কত কত মানুষ অলরেডি সবসময় কিন্তু এই মানুষগুলাই এদিকে থাকে। মানে এই মানুষ থাকে, অন্য মানুষ আসে, প্রতিনিয়ত মানুষ এই সুলতানকে দেখার জন্যই আসে। আজকে কিন্তু আমি চলে আসছি, আমি নিজে দেখবো, আপনাদেরকে দেখাবো। আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন, আমি বলবো লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সুলতানকে। যারা লাইভে আছেন, আবারও বলছি, আমার সামনে বিশাল দেহের অধিকারী সেই সুলতান দাঁড়িয়ে। সুলতান ছাড়াও কিন্তু সুলতানের মাপের প্রায় কয়েকটা গরুই কিন্তু এই সাদিক এগ্রোতে আছে। দেখেন, এই যে আমার সামনে এই একটা, এগুলো আসে ভেতরে, এজন্য যথেষ্ট পরিমাণে বোঝা যায় না। বাট সুলতানকে দেখাই, যেহেতু সুলতানকে বাহিরে আনা হয়েছে, সুলতান দেখার জন্য অনেক মানুষ আসছে, আমি ভিডিও করার জন্য আসছি, সেই সুবাদে ওকে বের করা হয়েছে। ওর দাম 1.5 কোটি টাকা ওনারা ধরেছিল, বিক্রি হয়েছে অলরেডি, প্রায় 1.5 কোটি টাকার মতোই বিক্রি হয়েছে। এই গরু অনেকের স্বপ্ন থাকে। দেখেন, এই সুলতানকে যে কিনেছে, সে কিন্তু টোটাল 4টা গরু এখান থেকে কিনেছে। বাট সুলতান কিন্তু এখানেই থাকবে, 2025-এ এখান থেকে নিয়ে যাওয়া হবে, 2025 সালে, মানে একটা বছর পরে এখান থেকে নিয়ে যাওয়া হবে, ওকে।
যারা লাইভ দেখছেন আবারও বলছি, লাইভটা আজকে শেয়ার করে দিবেন। এই মুহূর্তে অনেক মানুষ আমাদের সাথে আছেন, যারা আমাদের সাথে আছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব লাইভটা শেয়ার করে দিবেন, লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করেন কে কোথায় কোথা থেকে দেখছেন, আর এর আগে কি এই সুলতান টাইপ মানে এই টাইপ কোনো গরু কি আপনারা দেখেছেন কি না, সবাই একটু কমেন্ট করে জানাবেন। দেখেন অনেকেই কিন্তু সামনাসামনি হয়তো বা এত বড় গরু দেখেন নাই, যেমন আমি আমার লাইফে এর আগে এত বড় গরু কিন্তু দেখাইনি। ভাই একটু সামনে গেলে কি সমস্যা আর একটু যাওয়া যাবে? আচ্ছা আর একটু যাওয়ার চেষ্টা করি, দেখেন যতটুকু কাছে সম্ভব, যদিও অনেকটা শান্তশিষ্ট, এত বড় দেহের অধিকারী কোনো প্রাণী এতটা শান্তশিষ্ট কিন্তু হয় না সাধারণত। ওকে, এই মুহূর্তে আমাদের সাথে অনেক মানুষ যুক্ত হয়েছেন, সবাইকে বলবো সবাই কিন্তু সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যদি 50,000-1,00,000 মানুষ আপাতত দেখেন লাইভটা, আমি মনে করব 50,000 শেয়ারও যদি হয় এই লাইভটা থেকে কিন্তু সবাই দেখতে পারবে, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই কিন্তু দেখতে পারবে। যারা লাইভ দেখছেন আবারও বলছি লাইভটা শেয়ার করে দিবেন। বিশাল দেহের অধিকারী সুলতান আমার সামনে, যার দাম ধরা হয়েছে 1,50,000,000 এবং বিক্রি অলরেডি সোল্ড আউট, মানে ভাবা যায় 1,50,000,000 দিয়ে একটা গরু যত বড়ই হোক না কেন কে কিনবে? অবশ্যই কিনবে, যাদের টাকা আছে তারা অবশ্যই কিনে। সে কিন্তু যে কিনেছে সে কিন্তু এই একটা না, টোটাল এখান থেকে 4টা গরু কিনেছে এবং 4টা গরু হিউজ একটা অ্যামাউন্টে কিনেছে। ওকে, এটা কিন্তু ওজনটা সম্পর্কে যদি আরেকটু বলি, প্রায় 1,450 কেজির মতো। আপনার নাম বলতে বললে না, বিশাল আকৃতির গরু। আচ্ছা আপনার নাম বললে আমি ঢোকা দেবো না। যারা লাইভে আছেন আমি আবারও বলছি লাইভটা শেয়ার করেন। ইয়েস, অনেকের হচ্ছে হালাল টাকা, হয়তো বা যিনি এই গরুটা কিনেছেন তার হালাল টাকা, কিন্তু বলা মুশকিল আসলে হালাল টাকা কিনা, কারণ হচ্ছে এত টাকার মালিক যে তার একটু হারাম হলেও আছে। যাই হোক, সেটা নিয়ে আমরা কথা না বলি, আমরা কথা বলি যে এই গরুটা নিয়ে বিশাল দেহের যে অধিকারী, ওর একটা পা যদি আপনাদেরকে পেছন থেকে দেখানোর চেষ্টা করি, দেখেন একটা পাই মনে হয় যে একটা গরুর সমান। ওকে, আমার মনে হয় যে ক্যামেরা যতটুকু দেখা যাচ্ছে তার থেকে হয়তো বা ও আরও ছোট, আরও বড়, অনেক বেশি বড়। ওকে, ক্যামেরা তুলনায় আরও অনেক বেশি বড়, যারা সামনাসামনি দেখেছে তারাই কিন্তু ওর সম্পর্কে বলতে পারবে। ওকে, ও কিন্তু এদিকটায় যাচ্ছে হেঁটে, আমি এদিকে লাল একটা গরু দেখাই। এই গরুটা কিন্তু সুলতানের সমান, প্রায় সমান, একটু ছোট হবে। এই যে একটা গরু এটাও কিন্তু প্রায় সুলতানের সমান, একটু ছোট হবে। এই একটা, এই 4টা গরু আছে টোটাল, এই 5টা গরু প্রায় সেম সাইজের, বাট সুলতান সবার থেকে বড়, সবচাইতে বড় দেহের অধিকারী, বিশাল বড়। আমার অলরেডি ভয় লাগতেছে, কারণ এখানে একটা মাঠের মধ্যে যেখানে বাউন্ডারি দেওয়া আটকানো আছে সেখানে সুলতান, আমি এবং কি আমার পেছনে দাঁড়ানো ভাই আছে যে হচ্ছে সুলতানের দেখাশোনা করছে। ওকে, উনি মূলত এখানকার পুরো দায়িত্বে আছে। দেখেন যারা লাইভ দেখছেন আবারও বলছি লাইভটা শেয়ার করে দিবেন। ওজন কত কেজি হবে? ওজন কিন্তু প্রায় আপনার 1,450 কেজি, 1,450 কেজি আমেরিকা থেকে নিয়ে আসা এই গরুটা। এগুলো মূলত কী গরু, গরুর নামটা কী আসলে? এগুলো আমেরিকান বাহামা জাতের গরু। বাহামা জাতের নাকি? আচ্ছা, আমেরিকান বাহামা জাতের। ওকে, দেখেন কত সুন্দর করে চুলকাচ্ছে ও নিজের শরীরকে, বিশাল বিশাল দেহের অধিকারী। ওকে, সবাই লাইভটা শেয়ার করে দিবেন, কে কোথা থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন, কে দেখছেন লাইভটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, দেশে দেশ এবং দেশের বাইরে থেকে কে দেখছেন সবাই কিন্তু জানাবেন। আমি পেছন থেকে একটু সুলতানের দেখানোর চেষ্টা করব, দেখেন ব্যাক সাইডটা। ওকে, অলরেডি দেখেন কত মানুষ ওকে ধরার জন্য, ওর সাথে ছবি তোলার জন্য কত মানুষ আসছে, এই যে দিকটা দেখেন। ওকে, যারা লাইভে আছেন আবারও বলছি লাইভটা শেয়ার করে দিবেন, আজকে কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন। আমি জাস্ট আর কয়েকটা মিনিট আপনাদেরকে দেখাবো, এর মধ্যে আমি আশা করবো যে অনেকেই যুক্ত হবেন নতুন করে। সবাই কিন্তু শুরু থেকেই আমার কাছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু করে ফেলতে পারেন। দেখেন এই গরুটা সাধারণত এত দাম ধরার অনেকগুলো কারণ আছে, অনেকেই অনেক ধরনের কমেন্ট করে থাকবেন, তাদের উদ্দেশ্যে বলি এত বেশি দাম ধরার কারণ হচ্ছে ওকে সরাসরি আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে। ও যদি একটা বছর একটা খামারে থাকে সেখানে দেখা গেছে, ভাই একটা বছরে মোটামুটি কত টাকা আচ্ছা ওকে অনেক টাকা কিন্তু খরচ হয়ে যায় একটা গরুর পেছনে, তো সেক্ষেত্রে আসলে সেটা বিবেচনা করে দামটা ধরা হয়। তো মোটামুটি যে দামটা আসলে ধরা হয়েছে এই দামে কিন্তু বিক্রি হয়ে গেছে অলরেডি সুলতান, সুলতানের সাথে টোটাল 4টা গরুই বিক্রি হয়ে গেছে। কিন্তু
আচ্ছা, চারটা গরু বিক্রি হয়ে গেছে। ওকে, এই যে আমি বাকি গরুগুলো দেখাই, সুলতান এখানে থাক, আমি বাকি গরুগুলো এখান থেকে দেখাই। যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি। এই যে দেখেন, এটাও কিন্তু বিশাল দেহের অধিকারী। ভাই, নামকরণ কি একটারই করা হয়েছে সুলতান? মিস্টার বিআই। আচ্ছা, মিস্টার বিআই। ওকে, দেখেন এই একটা ভিন্ন কালারের, বিভিন্ন কালার। আচ্ছা, বিভিন্ন কালারের। ভয়ই লাগে, কখন না সুলতান পেছন থেকে হামলা করে। যারা লাইভে যুক্ত হয়েছেন এই মুহূর্তে, মালয়েশিয়া থেকে দেখছেন, যারা দুবাই থেকে দেখছেন এবং ঢাকা উত্তরা থেকে দেখছেন, যারা যেখান থেকে দেখছেন, আমি সবাইকে বলবো আজকে জাস্ট একটা করে লাইভটা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে গরুটা অনেকেই দেখতে পারবে, অনেকেই মানে এত বড় গরু দেখে নাই এখন পর্যন্ত, দেখা হয়ে যাবে আপনাদের শেয়ার অনুযায়ী, শেয়ারের জন্য। ওকে, বংশ পরিচয় হচ্ছে বাহমা, আমেরিকান বাহমা গরু বলে এটাকে, আমেরিকান বাহমা গরু, বিশাল দেহের অধিকারী। আমি যারা ঢাকার মধ্যে আছেন তারা যদি সময় পান, যদি মনে হয় যে এটাকে সামনাসামনি দেখবেন, আসতে পারেন আপনারা। এটা কিন্তু সাদিক অ্যাগ্রোতে আছে, এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুরের সন্নিকটে। আপনারা কেউ আসলে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে, হয়তো এখানে আসলে আপনারা দূর থেকে দেখতে পাবেন এটাকে। অনেকে ছবি তোলার জন্য আসে, অনেকে ভিডিও করার জন্য আসে, অনেকে জাস্ট একটু দেখানোর জন্য আসে, অনেক মহিলারাও দেখছে এখানে আসে। ওকে, আবারও শুরুর দিকটা একটু বলে দিব, প্রায় 1.5 কোটি টাকায় বিক্রি হয়েছে সুলতান, প্রায় 1.5 কোটি টাকা। ওকে, এই যে দেখেন, এখানে আরেকটা দেখাচ্ছি, এদিকে একটা দেখাচ্ছি, লাল গরুটা একটু দেখিয়ে দেব। যারা লাইভে আছেন মাশাল্লাহ, অবশ্যই মাশাল্লাহ বলতে হয়, কারণ এত বড় গরু আসলে মানে বিশাল দেহের অধিকারী। এর দেহ নিয়ে চলাফেরা কীভাবে করে আসলে বুঝি না। সুলতান যখন শোয়া অবস্থায় ছিল, যখন উঠল তখন আমার মনে হলো যে ওকে ক্যারেন দিয়ে টেনে উঠানো দরকার ছিল, মানে শক্তি খরচ হয়ে গেছে অলরেডি অনেক। ওকে, যারা লাইভে আছেন আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেবো, লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি, কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে, সবাই কে কে এর আগে সুলতানকে দেখেছেন ভিডিওর মাধ্যমে অথবা সরাসরি। ওকে, চমৎকার, দেখেন প্রচুর 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 গরু আছে এখানে, সবগুলোই কিন্তু একই কোয়ালিটির গরু। ওই পাশে যে মহিলা গরুগুলা, এগুলো আমেরিকান থেকে আসছে, ওইগুলো মূলত বাচ্চাগুলো প্রসব করার পরে বাচ্চাগুলো সেল করে দেওয়া হয়, বিক্রি করে দেওয়া হয়। ওকে, দেখেন আবার দেখাচ্ছি সুলতানকে, গাজীপুরা সাতাইল থেকে দেখছি। ও, অনেক ধন্যবাদ আপনাকে, লাইভটা একটু শেয়ার করে দেবেন সুলতানকে, জাস্ট 1 মিনিট দেখিয়ে আমি লাইভটা শেষ করে দেব। যারা লাইভে আছেন আবারও বলছি, লাইভটা শেয়ার করে দিবেন। বাংলাদেশের সবচাইতে বড় গরু যদি বলতে হয় এই সুলতানকে বলতে হবে, যেটা এই বছর বিক্রি হয়েছে প্রায় 1.5 কোটি টাকায় এবং এটার ওজন প্রায় 1450 কেজি, মানে ধারণার বাইরে। আপনি জাস্ট ফোনে দেখছেন হয়তো আপনার মনে হচ্ছে যে ছোট, বাট এটা কিন্তু বিশাল বড়। ভারত থেকে দেখছেন আমাদেরকে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকেই মাশাল্লাহ লিখেছেন যারা যেখান থেকে দেখছেন। আবারও বলছি সবাই কিন্তু লাইভটা শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন বেশি বেশি করে, কমেন্ট করবেন, মেনশন করে দিতে পারেন আপনার বন্ধুদের, ভাই ব্রাদারদের, যারা হচ্ছে বড় ধরনের, অনেক বড় সাইজের গরু এখন পর্যন্ত দেখে নাই, জাস্ট আপনার শেয়ার দ্বারা কিন্তু দেখে নিতে পারবেন। ওকে ভাইয়া, আপনি কি এখন ঢুকিয়ে ফেলবেন গরু নাকি কিছুক্ষণ মাঠে থাকবে তারপরে ঢুকাই দেবেন? আচ্ছা, কিছুক্ষণ জাস্ট মাঠে থাকবে, বাট আমি লাইভটা আর 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেব। ইয়েস, এটা আসলে অনেক বেশি টাকা বিক্রি হওয়ার মতোই গরু, যারা সামনে থেকে দেখবেন তারা আসলে বুঝতে পারবেন। অস্ট্রেলিয়া থেকে দেখছেন আমাদেরকে। ওকে, বিশাল আকৃতি, বিশাল আকৃতি। ও কি নিজের শরীরে নিজে চুল কাটছে? নিজের শরীরে নিজে না, এটা দিয়ে নাকি? আচ্ছা, চমৎকার সিস্টেম, দেখেন খুবই সুন্দর। নাকে কিন্তু একটা নট পরানো আছে, এই নটটা কেন পরানো, এটা দিয়ে জাস্ট এটা দিয়ে ধরে ধরে কাস্টমারকে দেখায়, যার কারণ এটা গলায় কিন্তু কোনো দড়ি নেই, যার কারণে এই নটটা ধরে টেনে মানুষকে দেখায়, মানুষের সামনে নিয়ে যায়। মিরপুর পল্লবী থেকে দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। আমেরিকান থেকে গরু আনা একটা বেশি হয়ে গেল না? অবশ্যই আমেরিকা থেকে নিয়ে আসে ভাই, আপনার বিশ্বাস হয়তো বা হবে না, বোটের সাহায্যে আসে নাকি, শিপে বোটে? যে বার কোড আছে এটা দিয়ে গুগলে সার্চ দিলে ওর বংশ পরিচয় চলে আসবে। আচ্ছা, কোথা থেকে আনা এটাও পাওয়া যাবে। ওকে, মানে ওর প্রত্যেকটা গরুর বডিতে কিন্তু বার কোড দেওয়া আছে, মানে মডেল দেওয়া আছে, মডেল নাম্বার, ওই মডেল নাম্বারটা জাস্ট আপনি যদি গুগলে সার্চ করেন চলে আসবে, ওটা কোন জায়গায় গরু কোথা থেকে আনা হয়েছে 150 সহকারে মনে হয় জানা যাবে। ওকে, দেখেন, মানে যারা বিশ্বাস করেন না তাদের জন্য বারকোড কিন্তু দেওয়া আছে, অবশ্যই বারকোড থেকে আপনারা জেনে নিতে পারবেন। লন্ডন থেকে দেখছেন, অনেক সুন্দর কী কিনছে তাকে দেখান, যে কিনেছে সে এখানে নেই, সে দেশের বাহিরে, সে অলরেডি
কুরবানির জন্য নাকি পশু কিনেছে, তারপরে সুলতানের দেখা পেয়েছে, হজে গিয়েছে উনি আর কি, যে কিনেছে সে হচ্ছে হজে গিয়েছে, এটা কুরবানির জন্য গরু কিনে ফেলেছে, বাট পরে সুলতানের দেখা পেয়েছে, পরে উনি সুলতানকেও কিনে রেখেছে সামনে বছরের জন্য, আগামী বছরের জন্য। ওকে, ফেনী থেকে দেখছেন, ওমান থেকে দেখছেন, অনেক অনেক সুন্দর, অনেকেই কমেন্ট করছেন, সবাইকে সবাইকে অনেক বেশি ধন্যবাদ, সবাই কিন্তু কমেন্ট করবেন এবং লাইভটা আজকে শেয়ার করে দিবেন। মোহাম্মদপুর ঢাকা উদ্যান থেকে দেখছি শামীম কাউসার ভাই, আপনারা কিন্তু এই ঢাকা উদ্যান মোহাম্মদপুরে যারা আছেন, এটা কিন্তু ঢাকা উদ্যানে, ওকে, যারা লাইভে আছেন আমি আবারও বলবো লাইভটা শেয়ার করে দিবেন, এবং এই গরুর ডিটেল সম্পর্কে জানতে আপনারা কিন্তু শুরু থেকে দেখতে পারেন, বা আমার কাছে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা করে ফেলতে পারেন, জাস্ট এক মিনিটের মধ্যে আমি লাইভটা শেষ করে দিব। ওকে, মস্কারি না, এটা হচ্ছে আসলে ভালো মানের একটা গরু, ভালো জাতের, তাই তো, ভালো জাতের একটা গরু, বিশাল আকৃতি, বিশাল দেহের সুলতান। ওকে, সুলতানকে আমরা মোটামুটি দেখিয়ে দিয়েছি, এবং সুলতানের পাশাপাশিও কয়েকটা গরু দেখিয়েছি। যারা লাইভে আছেন, লাইভটা শেষ করার আগে আমি জাস্ট শেষ পর্যায়ে একটা কথা বলবো, এই সুলতানকে নিয়ে অলরেডি অনেক নিউজ হয়ে গেছে, অনেক নিউজ হয়ে গেছে সুলতানকে নিয়ে, যারা দেখেছিলেন হয়তোবা তারা জানেন যে এই সুলতান কিন্তু 1.5 কোটি টাকা দাম ধরা হয়েছে, এবং 1.5 কোটি টাকা প্রায় বিক্রিও হয়ে গেছে সুলতান, এবং এর সাথে আরও 3টা গরু বিশাল দেহের অধিকারী, যেগুলোও বিক্রি হয়ে গেছে, আর ওজন হচ্ছে 1450 কেজি ওজন। যারা লাইভ দেখছেন আবারও বলছি, 1450 কেজি ওজনের সুলতান প্রায় 1.5 কোটি টাকায় বিক্রি হলো। এবার বলবো লাইভটা সবাই শেয়ার করে দিবেন, আমি আজকে এই মুহূর্তে এখান থেকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।